এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন যাদের জায়গায় এই মসজিদ মাদ্রাসা, কবর খুঁজিয়ে দেখেন তাদের একটা হাড্ডিও হয়তো অনেকের তালাশ করে পাবেন না, হাড্ডিটা পর্যন্ত মাটিতে খেয়ে ফেলেছে বাজান রে, কিন্তু ওই ব্যক্তির হাড্ডি কোনোদিন মাটিতে খাবে না, যেই ব্যক্তির সম্পর্ক থাকবে একমাত্র মওলা। কত আশা করে তুমি সংসার সাজাইলা, সব সারিয়া যাইবা চাদর লইয়া বাবা কবরে ঘুমাইবা, শোয়াইবার সাথে সাথে মাটি লাইগা ময়লা হয়ে কোন জবাব থাকবে না গো বাজার। কবরের কথা চিন্তা করে আমার মাওলাকে একটু চোখের পানি দিয়ে বুঝাইয়া কৌমানি, যাদের সাথে চড়াইল খেলার মাঠে ফুটবল খেলতাম হাডুডু খেলতাম, আজকে কবরের সাথে তারা মিশে গেছে, মহারামের চাঁদে আমি এখনো বেঁচে আছি মানি। তুমি না বলছো মহারামের একটা আমল করলে অন্য মাসের একশো আমলের সমতুল্য হয়ে যাবে, আমার নামে দেখলে জান্নাতের দরজায় দরজায় কল করে কিন্তু জান্নাতের দরজা খুলে না গো, খালি আওয়াজ আসে বরিশাল চর ফেশনের অমুক গ্রামের অমুক ব্যক্তির জন্য এই জান্নাতটা দলিল হয়ে গেছে। ওই নবী বলে রেদওয়ান ফেরেশতা কি অপরাধ করছি আমি, আরে আমার অপরাধটা কি জান্নাতে ঢুকতে দেয় না কেন? আমার নবীর আগ্রহ জাগলো যে আমার উম্মতের লাইগে কোথায় সর ফেশন কোথায় সরাইল সেখানে নাম ধরে ধরে জান্নাতের নাম নিশ্চিত করা, এই লোকটাকে পাঁচটা মহল্লা স্বর্ণ হয়ে যায় এক সেকেন্ড সময় স্বর্ণ হতে লাগবে না, তে সে আল্লাহ ছয় দিনে দুনিয়া বানাইলো কে? আল্লাহ বললেন আমার বান্দা হিসাব করবে ছয় দিন মাঝখানে, আমাকে দেখেন রবিবারের থেকে কিন্তু অফিস আদালত খোলা হয় ঠিক না বেটি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি কয় দিন হইছে, হালাকে আল্লাহ শুরু করছেন ছয় দিনে বানাইছেন, আল্লাহ শুরু করছেন শনিবারের থেকে বানানো, বৃহস্পতিবার শেষ করছে শুক্রবারে ফিতা কাইটাই দুনিয়া উদ্বোধন করছে, যেদিনকে দুনিয়া উদ্বোধন করে ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ শুক্রবার, বানাইছে ছয় দিনে পদ্মা সেতু বানাইছে কিন্তু কয়েক বছর বইয়া, উদ্বোধন করার দশ দিন আগে থেকে এটা প্রসেসিং চলছে, প্রধানমন্ত্রীর কোন জায়গায় ভাষণ দিবে, দশ লক্ষ মানুষ কোন জায়গায় আঁকবে মুখবে, কয়টা গরু খাবে, কয়টা বিরিয়ানি পাকাবে, আড়াই মাস ধরে খালি এই অ্যারেঞ্জমেন্ট চলছে ঠিক না বেটি,
আল্লাহ যেদিন উদ্বোধন করেন এই পৃথিবী উদ্বোধন করবেন তখন ফেরেশতারা বলছিল আল্লাহ রে তোমার জমিন তো আসমানের চাইতে সুন্দর আল্লাহ জিজ্ঞেস করলেন আসমানের চাইতে সুন্দর কেমনে হইল তোমার আসমানে তো ধান নাই গম নাই তোমার আসমানে এত সুন্দর নদী নালা নাই পাহাড় পর্বত নাই সমান প্রথম আসমান বানাইছো তুমি পানি দিয়ে ওটা খালি পানি আর পানি দ্বিতীয় আসমান বানাইছো তুমি তামা দিয়ে ওটা খালি তামা আর তামা তৃতীয় আসমান বানাইছো লোহা দিয়া ওটা খালি লোহা আর লোহা যেদিকে যাই খালি লোহা আর জমিন এত সুন্দর বানাইছো সৌদি আরব পাথর বাংলাদেশ মাটি ইন্ডিয়া দেখলাম পাথর আর মাটি মিলেন পাকিস্তান দেখি আফগানিস্তান দেখি পাথর মাটি মিলেন আবার পাথরের ভিতরে ভাগ আছে আফগানিস্তানে পাথর সৌদি আরবের মতো লন্ডনে আমি দেখছি লন্ডন পাথর আর মাটি মিলেন ইউরোপ কান্ট্রিতে আপনারা দেখবেন কিছু কিছু জায়গায় আছে মাটি নাই মাটি যদি থাকে এটা পাথরের কণা সৌদি আরবের মতো আল্লাহ এত সুন্দর করে দুনিয়া বানাইছে যে আসমানের চাইতে সুন্দর আসমান তুমি যেখানে যেটা সেখানে হেঁটে লাগাইছো ষষ্ঠ আসমান বানাইছো তুমি স্বর্ণ দিয়া মরমর পাথর দিয়া তুমি এটাকে মোজাইক করছো ওটা খালি মরমর আর মরমরি জাফলন দিয়া তুমি সব ষষ্ঠ আসমান বানাইছো সপ্তম আসমানের নিচেরটা এটা খালি ওইটাই কিন্তু জমিনটা যে এত সুন্দর যেখানে যা তাই দেখতেছে এক জায়গা উঁচু এক জায়গা নিচে আবার খাল বিল এখানে বুড়িগঙ্গা নদী পাশে গেলে আবার চাঁদপুরের নদী একটু ডালুতে গেলে আবার কর্ণফুলী নদী এরপরে গেলে আবার মধুমতি নদী কি সুন্দর সুন্দর নদী আল্লাহ আসমানের চাইতে জমিনই সুন্দর আল্লাহ তখন কয় কেন না তোর না বাধা দিছিলি বানানোর দরকার নাই আমি যখন বলি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম আসমান জমিনের মাঝে সবাই আমার প্রশংসা করে তখন দি তোরা জমিন বানাইতে না করছ আল্লাহ এবার কি বলে জানেন এই জমিনের ভিতরে এই পাহাড় পর্বত ইউজ করব ওই খেজুর গাছের খেজুর খাইব লাউ গাছের লাউ খাইব ওই নদীর থেকে বড় বড় শৈল মাছ উড়াইয়া লাউ দিয়া ঢক মতো পাকাইয়া ফ্যামিলি সহকারে আরামসে ধুমধাম মারব আবার একটা জায়গা থাকবো হেন্দি আবার ডালবো বোঝেন নাই মনে আমার কথা এই ডালা কোন জায়গা ফেরেশতারা বোঝেন আগামুতে ফেরেশতারা বোঝেন অগত নাই ওইডে এ কথা কর না কেন হিজলারে যদি জিজ্ঞেস করেন সাওয়াল মিয়া কোন জায়গা তো কিছুই জানে না সাওয়াল মিয়া কোন জায়গা দিয়ে হেঁটে হিজলা জানে না ফেরেশতারাও কিন্তু আগামুতার জায়গা নাই ওরা বুঝেই না লাউ খাইবো টমেটো খাইবো সালাদ খাইবো বিরিয়ানি খাইবো কাচ্চি খাইবো মাগা সব খাইবো নান্না বিরিয়ানি খাইবো সব খাইবো ওইডের আবার হলার মতো ঘুরাইয়া দুই জায়গা দিয়ে ডাইলা দিল ফেরেশতারা কয় ডালার আবার সিস্টেম বন্ধ গেল আল্লাহ কয় থাকবো থাকবো আছে না নাই এখন যদি কোন হেডা আবার কোন জায়গায় আপনি এনে দেন আতাই আছে না নাই এই যে দুই জায়গা দিয়ে যে ডালবো এই ডালার সিস্টেমটা আল্লাহ সিদ্ধান্ত করে মুহররমের দশ তাহলে আমি না কইছিলাম যে মহরমের কথা বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই পৃথিবী বানাইবার আগে রমজান মাস তো হয়েছে শুক্র শুক্র এই শুক্র থেকে ওই শুক্র আট দিন রমজানের দাম আমার নবীর জামানা সারা কোনো দাম ছিল না কিন্তু মহরমের দাম 1,24,000 পয়গম্বর সবার কাছে ছিল লক্ষ লক্ষ বিলয়ন বিলয়ন কোটি ফেরেশতার কাছে ছিল এখন আমরা এডারে বানাইছি হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সুদা পান করছে এই লেগে বুঝি দামি হয়েছে উদা বুয়া শয়তানি কথা বরংস মহররমের 10 তারিখের কারণে হোসাইনের দাম বাড়ছে হোসাইনের কারণে মহররমের 10 তারিখের দাম বাড়ে নাই মিয়া যদি হোসাইনের শাহাদাতের সুদার কারণে শাহাদাত পান করার কারণে মহররমের দাম বাড়তো তাহলে হোসাইনের চাইতে হোসাইনের নামের দাম মনে হয় কম এ কথা কর না কেন হোসাইনের নানার দাম কম আমার নবীর দাম কম মহরমের 10 তারিখ চাকু মারো এই যে দেখবেন না কাটটা কতগুলো বদমাশ আছে শিয়ার গোষ্ঠী আর আমাকে বাংলাদেশের দেখবেন টাটি বাজার আটি বাজার ওই যেগুলো যে হুসনে দালাল মোহাম্মদপুর এগুলোর কুত্তা বাইরেন বাইরিতে মন চায়
কথা কন না কেন? এই মিয়া যদি কারো ইন্তেকালের কারণে ওই দিনের দাম হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৃত্যু দিবস হবে আমার নবীর ইন্তেকালের দিবস। সেদিন চাকু মারে নাই, বদমাশ বলে চাকু মারে এলো হুসাইনের সময়। আরে মহররমের দশ তারিখের দাম হুসাইনের কারণে বাড়ে নাই, মহররমের দশ তারিখ হুসাইনের নানার কারণে বাড়ে নাই, আমার নবীর কারণে বাড়ে নাই। শাহরুল্লাহ আল্লাহ বলেন এই মাসটা আমার নিজের মাস। আল্লাহ, যে ব্যক্তি দশে মহররম রোজা রাখবে ইফতারির সময় দিন ভরে পাকাবে আট দশ পদের তরকারি, ওই দিনকে ছেলে মেয়েরে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, বোন ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে দশ তারিখে দুপুরের দিকে যাবো, পরে রোজা ফরজ না, এরা খাইবো। আর যারা রোজা রাখার এবিলিটি আছে তারা ইফতারির সময় খাইবো, সেহরির সময় খাইবো। আমার আল্লাহ বলেন পরে আমি সারা বছর ভালো খাবো। রমজানে কিন্তু খাইলে সারা বছর ভালো খাবে এই ওয়াদা আল্লাহ করে নাই, খালি মহরমের দশ তারিখ খাইলে সারা বছর তারে ঋণ মুক্ত রাইখে ভালো ভালো খাওয়াবো। এই দিনের খবর নাই, খবর আছে হলো ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি আসো আমরা প্রেম করি, কথা কন না কেন? এসো হে বৈশাখ, ওই দিনের দাম আছে। হালাকি মহরমের দশ তারিখ মহরম মাসের দাম আমার মাবুদের কাছে আছে না নাই? আমার রসুল বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, স্পষ্ট সিয়াসাতার সিয়াসাতার কিতাবের মধ্যে বুখারীর সবচেয়ে দামি কিতাব, এই বুখারীর মধ্যে না সিয়াসাতার প্রত্যেকটা কিতাবে হাদিস কেনা আছে। আমার আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের দশ তারিখের রোজা। তাহলে এই মহরম মাস পর্যন্ত আমরা বাইশে আছি, আপনি খুশি না বেজার? আর একটা কথা হন কই শোনেন, মহরমের দশ তারিখ আমার আল্লাহ দুনিয়া বানানো কমপ্লিট করছে, শুক্রবার এই দিনকে ফিতা কাটছে, দুনিয়া উদ্বোধন করছে, এই দিনকেই আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন এই মহরমের চাঁদে। বাজাবে এখন দিলের কানে দুইটা কথা বলবো মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না, ঠিক না বেটা? এই চড়াইল হাজিবাড়ি মসজিদ যারা বিল্ডিং এর ফাউন্ডেশন দিছে বাবা আজকে তারা দুনিয়ায় নাই, বর্তমান যারা কমিটিতে আছে সভাপতি মুতাল্লি সেক্রেটারি আছেন ক্যাশিয়ার আছেন বাবা তারা একদিন থাকবেন না, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন যাদের জায়গায় এই মসজিদ মাদ্রাসা, কবর খুঁজিয়া দেখেন তাদের একটা হাড্ডিও হয়তো অনেকের তালাশ করে পাবেন না, হাড্ডিটা পর্যন্ত মাটিতে খেয়ে ফেলেছে বাজান রে, কিন্তু ওই ব্যক্তির হাড্ডি কোনোদিন মাটিতে খাবে না, যেই ব্যক্তির সম্পর্ক থাকবে একমাত্র মওলা করে তুমি সংসার সাজাইলা, সব সারিয়া যাইবা বিবির সারি দিয়া বলেন বিস্তা চাদর ময়লা হলুকা কাজের
ফতোয়া কইছিল কিন্তু এমন তিনখানা বিছনা চাদর লইয়া বাবা কবরে ঘুমাইবা শোয়াইবার সাথে সাথে মাটি লাইগা ময়লা হয়ে কোন জবাব থাকবে না গো আজাদ কবরের কথা চিন্তা করে আমার মাওলাকে একটু চোখের পানি দিয়ে বুঝাইয়া কওমানি যাদের সাথে চড়াইল খেলার মাঠে ফুটবল খেলতাম হাডুডু খেলতাম আজকে কবরের সাথে তারা মিশে গেছে মহারামের চাঁদে আমি এখনো বেঁচে আছি মানি তুমি না বলছো মহারামের একটা আমল করলে অন্য মাসের একশো আমলের সমতুল্য হয়ে যাবে মহারামের চাঁদে যে কোনো সময় একটা রোজা রাখলে এক বছর ইবাদত করার সব পাবে এই মাসগুলোর দামি মনে করেন আলহামদুলিল্লাহ বলেন মহরমের চারটাকে দামি মনে করেন কারণ রমজানের আগে এই মহরমের চারটা আমার আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচাই রাখছে আলহামদুলিল্লাহ বলেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার নবী মিরাজের রাত্রে যায় দেখে একজন নবী খালি জান্নাতের দরজায় দরজায় ঘুরে জান্নাতের দরজায় টাক দেয় বাবা তাহনা বাবা সামা দরজাটা খুলেন জান্নাতের দরজা খুলেন হ্যাঁ ডাকে কেউ সারাই দেয় না কথাই কয় না তার সাথে আমার নবী দেহে লোকটা খালি টোকা দেয় কেউ কোনো কথা কয় না যেই দরজায় যায় সেই দরজার থেকে আওয়াজ আসে এই জান্নাত আপনার লাগে না এই জান্নাতটা উম্মাতে মোহাম্মদি সরাইল হাজি বাড়ির অমক নাম্বার গলিতে অমক নাম্বার বাড়িতে হাউজিং নাম্বার অত বিল্ডিং নাম্বার অত অমকের কোলা অমকের নাতির লেগে এই দরজাটা বরাদ্দ আপনাকে সরালের নাম কইলাম সুবহানাল্লাহ তো আসতে কইলেন আপনাকে কপালে এই দরজা নাই আবার নবী দরজার টাক দেয় বলে পাঁচ চড়াইলের খালপার চড়াইলের অমকের ছেলে অমকের নাতি অমকের পোতা খালের ভিতরে পিলার একটা পড়ছে অমক নাম্বার বাড়ির ওই ব্যক্তির নাম তার নামে এই জান্নাতটা বরাদ্দ হয়ে গেছে নবীরে কইতাছে জান্নাতের ভিতর থেকে এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআনে তাফসির মিয়া তামান নবী দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় শোনে আমার উম্মতের নাই খবর পাঁচ চড়াইল কবে তাও তো জানি না চড়াইল যে গ্রামটা হবে এটা আমার নবী জানতেন কেয়ামত পর্যন্ত যত গ্রাম আবিষ্কৃত হবে যেই কোনো জায়গায় দেখবেন এখন নতুন নতুন গ্রাম হয় আমি যখন চরমন্তাজ গেলাম বোলা বোলা চরমন্তাজ চর ফ্যাশন এটা থানা আছে না নাই চর ফ্যাশনের লাস্টে চর এরপরে আর দুনিয়া নাই এরপরে কোন রাষ্ট্র নাই বঙ্গোপসাগরের মাঝখানে সাড়ে ছয় ঘন্টা ট্রলার চালায়া ২০ কিলোমিটার বেগে ট্রলার চালায়া সাড়ে ছয় ঘন্টা পরে একটা চরে গেলাম আমি যে আর এই যে গতবার তার আগের বার এটার নাম হলো ডালসর নাম কি এই ডালসর কি আল্লাহ থুইছে আমি জি গেলাম এই ডালসরে যে আমার আনলেন হেন্দি খালি যাইলে রে বাস করে কই হুজুর এর পরে সাড়ে সাত ঘন্টা চালাইলে একটা চরের নাম আছে রূপাসর সোনাসর সাড়ে সর আমি কি নাম রাখছে কেটা আমরা যাইলে রা তখন আমার মনে পড়ে গেল কোরআন শরীফের কথা আমার রব্বে কারিম বলছে আমি নতুন নতুন চর জাগাবো নতুন নতুন গ্রামের নাম রাখবো আমি আল্লাহ রাখবো না তবু দিয়ে রাখাবো এবং ওই নামটা কিয়ামত পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ করে আজকে মানিকগঞ্জ সিঙ্গার থেকে আমার একটা দাওয়াত দিতে আসছে এক কমিটি নাম হলো মধুর চর মানিকগঞ্জ সিঙ্গার কি এখন চর আছে ঢাকার মতো মিয়া বড় বড় বিল্ডিং হয়ে গেছে কারণ সিঙ্গার এমন একটা জায়গা আপনারা জানেন না গো বের এই যে ঠাটারি বাজার এবং এই যে যে ইসলামপুরের স্বর্ণের দোকানের সাই কিনে নিয়া
সাইর ভিতর থেকে ওরা সাই পুরাইয়া এরকম সাকা স্বর্ণ বাইর করে আপনাকে সরাইল ওরা কিনতে পারে এক এক করে খবর জানেন সিঙ্গারের লোক কত কোটিপতি শিল্পপতি হালাকে দোসালা ঘর বানাই বয়ে দিছে দোসালা ঘরের ভিতরে শিল্পপতি ঘুমায় আলহামদুলিল্লাহ বললেন না গ্রামের বাড়ি দোসালা ঘর বনানিতে তার সাততলা বিল্ডিং আমি শুই না আক করে বলছি অমূল্য রতন মানিকগঞ্জের রতন হেডালো সিংগাই কবির কবিতা মিশছে যে সিংগাই যাই আপনি জানেন না আমি দেখে আইছি আল্লাহ শুকর তাইছে মধুর স্বরে একটা দাওয়াত দিতেছে মধুর স্বর এই জায়গার মানুষ অনেক কোটিপতি শিল্পপতি নাম তো রয়েছে স্বর ওই যে ডাল স্বর স্বর ফ্যাশনের ডাল স্বর রূপার স্বর স্বর্ণের স্বর মধুমেয়ার স্বর কত স্বর বইয়ে রয়েছে আমার আল্লাহ নতুন নতুন নাম রাখতেছে এই নামগুলো আমার নবী জানতেন কেন বললাম সরাইল পাঁচ সরাইল যে নাম আমার নবী জানতেন আজ থেকে 1444 বছর আগে বজনে দিলের কানে শুনবেন কথা বলবার মাত্র কয়েক মিনিট গো বাবা আমার নামে দেখলে জান্নাতের দরজায় দরজায় কল করে কিন্তু জান্নাতের দরজা খুলে না গো খালি আওয়াজ আসে বরিশাল চর ফ্যাশনের অমুক গ্রামের অমুক ব্যক্তির জন্য এই জান্নাতটা দলিল হয়ে গেছে ওই নবী বলে রেদওয়ান ফেরেশতা অপরাধ করছি আমি আমার অপরাধটা কি জান্নাতে ঢুকতে দেয় না কেন আমার নবীর আগ্রহ জাগলো যে আমার উম্মতের লাইগা কোথায় সর ফেশন কোথায় সরাইল সেখানে নাম ধরে ধরে জান্নাতের নাম নিশ্চিত করা এই লোকটাকে